এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ, নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। দেশগুলোর নেতারা জানিয়েছেন তাদের দেশ মধ্যপ্রাচ্যে শান্তির জন্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যা কার্যকর হবে আগামী 28 মে থেকে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর জানিয়েছেন দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের স্বার্থের জন্যই ভালো। যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না। নরওয়ের ঘোষণার একটু পরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সংবাদ সম্মেলনে জানান তার দেশও শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তিনি বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। এই দেশগুলো এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমি আত্মবিশ্বাসী যে অন্যান্য দেশগুলোও আমাদের পথ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ 22 মে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার দেশের মন্ত্রিপরিষদ আগামী 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সানচেজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছিলেন। এদিকে এই তিন দেশের আনুষ্ঠানিক ঘোষণা যেন বজ্রাঘাত করেছে তেল আবিবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের সিদ্ধান্তের বিরোধিতা করে আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ইসরায়েল কাটস বলেছেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আজ ফিলিস্তিনি ও সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চায়। সেটি হলো, তারা সন্ত্রাসবাদকে গুরুত্ব দেয়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি চরমপন্থা ও অস্থিতিশীলতায় ইন্ধন দেবে এবং তাদের হামাসের হাতের পুতুল করে তুলবে। বিশ্বের বেশিরভাগ দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। মে মাসের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের 193 দেশের মধ্যে 143টি সদস্য রাষ্ট্রই জাতিসংঘে ফিলিস্তিনের যোগদানের পক্ষে ভোট দিয়েছেন। 22 মে সকাল 9টা পর্যন্ত মাত্র 9টি ইউরোপীয় রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সমর্থন দিয়েছিল। কিন্তু এখন এই তিন দেশ সমর্থনের ঘোষণা দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় কিছুটা গতি আনবে বলে আশা করা হচ্ছে। বেশিরভাগ ইউরোপীয়রাই মনে করে দ্বিরাষ্ট্র গঠনই এখন একমাত্র শান্তির পথ।